আমজনতার সমস্যার কথা তাদের মুখ থেকে শুনলেন খোদ জেলা শাসক। গ্রামবাসীদের অভাব অভিযোগের খতিয়ান নিলেন। সোমবার শামসেরগঞ্জে প্রত্যন্ত এলাকা অদ্বৈতনগরে জনতার দরবারে প্রশাসনিক কর্তাদের সামনে পেয়ে অভাবের ফর্দ তুলে ধরলেন মানুষজন। শামসেরগঞ্জের অদ্বৈত নগরে জনতার দরবার করলেন জেলা শাসক ডক্টর পি উলগানাথন। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিও কৃতিকা শর্মা। গ্রামবাসীদের নানান অভাব অভিযোগের কথা শুনলেন মানুষের মুখ থেকেই, সমাধানের আশ্বাসও দিলেন। রাস্তাঘাট থেকে বায়ো টয়লেটের উদ্বোধনও করা হয় এদিন। প্রত্যন্ত এই এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জল, রাস্তাঘাট ছাড়াও স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে কিছুটা হলেও বঞ্চিত মানুষজন। গ্রামবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে সমস্যার কথা জানার পর গ্রামের মানুষদের সাথে কথা বললেন প্রশাসনিক কর্তারা। এখানে অনেক সমস্যা আছে, যেটা অনেকদিন ধরে আমরা শুনছি, স্বাস্থ্য নিয়ে, রাস্তা নিয়ে, বাড়িঘর নিয়ে, জলের সমস্যা, প্রচুর সমস্যা আছে। এটা আমি নিজে দেখতে এলাম, আজকে লোকের সঙ্গে কথা বললাম, ওরা নিজের অনেকটাই সমস্যাগুলো বললো। আমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করবো। সব প্রবলেম নোট করে নেওয়া হয়েছে। ইমিডিয়েটলি এখানে কার্যসাধ্য প্রকল্পের একটা ক্যাম্প করা হবে, আর খুব শীঘ্রই এখানে একটা অ্যাম্বুলেন্স আমরা তাড়াতাড়ি ব্যবস্থা করে দিচ্ছি। রেস্ট অন্যান্য কাজগুলো একটা একটা করে আমরা তাড়াতাড়ি করার ব্যবস্থা করবো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।